আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলেন ঝটপট একটি নাস্তার রেসিপি দেখে নেই আজকে আমি পাউরুটি দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করব যেটা তৈরি করা কিনা একদমই পাঁচ থেকে দশ মিনিটের মাঝে হয়ে যাবে সেই সাথে একেবারে সহজ আর এর জন্য আমাদের প্রথমেই লাগবে পাউরুটি পাউরুটির সাইডের এই লাল অংশটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা সহ নিতে পারেন তবে কেটে নিলে একটু দেখতে সুন্দর লাগে এই আর কি ব্যাস পাউরুটিগুলো কাটা হয়ে গেছে আর চাইলে এই লাল অংশগুলো দিয়ে ব্রেড ক্রামসও তৈরি করে নিতে পারেন এবারে একটি পাত্রের মাঝে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ পরিমাণে এবং একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েক চামচ পরিমাণে চিনি খুব বেশি না চার পাঁচ চামচ হলেই হবে এবারে এই সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিব ব্যাস সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে আমি পাউরুটির স্লাইসগুলোকে এর মাঝে দিব খুব ভালো মতো ডুবে ডুবে নিব যত করে পাউড্রির স্লাইসগুলো একেবারে দুধে ভিজে যায় আর এভাবে আমি পরপর তিনটা স্লাইস এরকম ডুবিয়ে একটার পর আরেকটা রেখে দিব এবারে আমরা চুলায় চলে যাচ্ছি আর চুলায় আগে থেকে একটি প্যান দিয়েছি আমি গরম হতে এবং এর উপরে দিয়ে দিলাম বাটার প্রায় এক টেবিল চামচ পরিমাণে হবে এবং এই বাটার উপরে আমি তিনটা স্লাইস একসাথে বসিয়ে দিলাম এবং এগুলোকে উল্টে পাল্টে দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে একটু পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে রান্না করবে এবং উল্টানোর সময় একটু সাবধানে উল্টোতে হবে যাতে করে এই পাউট্রি স্লাইসগুলো ভেঙে যেতে না পারে কারণ এটা কিন্তু যথেষ্ট নরম যখন দুই সাইডে খুব ভালো মতো কুক হয়ে যাবে তখন এই সাইডের অংশগুলোকেও একটু এপাশ ওপাশ দুইটা চামচ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুক করে নিতে হবে ঠিক যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমাদের এই পাউরুটির দারুণ মজার অমলেটটা রেডি হয়ে যাবে এটা যে খেতে এতটাই মজার ভেতরটাকে খুবই নরম হয় আর খেতে অস্থির মজার যদি আপনার হঠাৎই কোনো কিছু খেতে মন যায় তবে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তবে আশা রাখছি আমার আজকের এই ঝটপট ইজি নাস্তাটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ